আশায় বুক বাঁধছেন যাত্রীরা। সাত মাস পর রাজ্যে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালু হওয়াতে খুশি ট্রেনের হকাররা। আপনারা জানেন যে আগামী বুধবার থেকে লোকাল ট্রেন শুরু হচ্ছে। সাত মাস ট্রেন বন্ধ ছিল এবং রুটিরুজিতে খুব স্বাভাবিকভাবেই বহু মানুষ তাদের টান পড়েছে। এবার নতুন করে ব্যবসা চালুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন হকাররা। ক্যানিং স্টেশনেও কিন্তু শেষ ল্যাপের একটা প্রস্তুতি দেখতে পাওয়া যাচ্ছে। পরিষ্কার করা হচ্ছে জায়গা, বসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সংক্রমণ তো থাকবেই, কিন্তু কোথাও না কোথাও একটা মানুষের নিত্য প্রয়োজনে তো ট্রেন একটা চলাটা খুবই জরুরি। শুধুমাত্র যে ট্রেনে সংক্রমণ হবে এমন তো নয়, কারণ দেখুন শহরে আমরা মানে যে বাসগুলো দেখতে পাচ্ছি, যে সমস্ত নিত্য যানবাহনগুলো দেখতে পাচ্ছি, সেখানে তো অলরেডি মানুষ গ্যাদারিং করে যাতায়াত করছে। এতে একটু হয়তো বাড়বে, কিন্তু মানুষের নিত্য প্রয়োজনটাও খুব জরুরি। এর পাশাপাশি একটু সোনারপুর স্টেশন, সেখানকার ছবি দেখাবো। ট্রেন চালুর আগে জোর ব্যস্ততা সোনারপুর স্টেশনে। মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে। প্রতি প্ল্যাটফর্মেই এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আলাদা আলাদা করা হয়েছে। ওভারব্রিজের যাতায়াতও নিয়ন্ত্রিত করা হয়েছে। প্রতি স্টেশনে থাকছে পুলিশের কড়া নজরদারি। এবার দেখছেন সোনারপুর স্টেশনের ছবি। এটা তো খুব ভালোই হবে, কারণ যে একটু প্রবলেম হচ্ছে আসার সময় অটো পাচ্ছি না, ঠিক আছে, বাস পাচ্ছি না, খুব ভালোই হবে। এটা ব্যবস্থা বলতে এই যে মাস্ক, স্যানিটাইজার, ঠিক আছে, এগুলো তো ইউজ করতেই হবে, ঠিক আছে, আর এমন ভালোই হবে। চলবে ডিস্টেন্স মেনে যদি ট্রেনটা চলে আরও ভালো হয়, এবং স্যানিটাইজার এবং মাস্ক অতি অবশ্যই মানে এটা ব্যবহার করা প্রয়োজন। এবং আমাদের ডিস্টেন্স মেনে যদি ট্রেন চলে আরও ভালো সুবিধে হয়, আরও আরও বেশি করে ট্রেন দিলে আরও ভালো হয়। আমি নিউ গড়িয়াতে নামি, তো অন্যান্য দিক থেকে যেতে অনেকটাই প্রবলেম হয়, আর ট্রেন চললে তো মানে খুবই সুবিধা হয় আমাদের। এতদিন অটো অটো করে যাতায়াত করেছি, আর ইদানিং তিন চার দিন হচ্ছে মানে ট্রেনে করে যাতায়াত করছি, কিন্তু এত ভিড়, যদি ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেয় তাহলে সুবিধাই হয় আমাদের। গরিব মানুষের বহুত সুবিধা হবে, হবে না? এতদিন ওই বা কষ্ট, খুব কষ্টে থেকে যাতায়াত হতো। যেমন ছবি আপনাদেরকে দেখালাম, সোনারপুরের ছবি দেখালাম, ক্যানিংয়ের ছবি দেখালাম, এবার সরাসরি আপনাদের চচুড়ার ছবি দেখাবো। বিধান সরকার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিধান, গত সাত মাস পর এখন যে আগামী বুধবার যে লোকাল ট্রেন চালু হতে চলেছে, খুব স্বাভাবিকভাবে এখন স্টেশনগুলোতে চূড়ান্ত ব্যস্ততা। তুমি রয়েছো এই মুহূর্তে চচুড়া স্টেশনে, সেই ছবিটা একটু দেখে নিতে চাইব। দেখো সঞ্জিত, আজ সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখেছি যে চুচুড়া, ব্যান্ডেল সহ বিভিন্ন স্টেশনে কিন্তু ঝাড়পোছের কাজ শুরু হয়েছে সকাল থেকেই। যারা সুইপার রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। টিকিট কাউন্টার যেটা সাড়ে সাত মাস বন্ধ রয়েছে, সেই টিকিট কাউন্টারের যে এলাকা সেখানে স্যানিটাইজ করার কাজ হয়েছে। পাশাপাশি রেল লাইনেও কিন্তু কিছু মেরামতির কাজ হয়েছে, যেটা মেনটেন্যান্স বলা হয় সে সমস্ত হয়েছে। এবং সব মিলিয়ে সাড়ে সাত মাস পরে যে ট্রেন চলবে, সেই ট্রেনের অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রীরা, কারণ তারা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। অনেক মানুষ আছেন যারা এই ট্রেনের উপরই তাদের রুজি রুটি চলে, এবং সেই সমস্ত মানুষরাই চাইছিলেন যে ট্রেনটা চলুক, তবে কোভিড বিধি মেনে ট্রেন চালানোর পক্ষেই কিন্তু সবাই রায় দিয়েছেন। এবং যে সমস্ত যাত্রীরা তারা এখান থেকে কলকাতায় বহু কষ্টে যাচ্ছিলেন বিভিন্ন বাসে, বেসরকারি পরিবহনে, তারা ট্রেন চললে কিন্তু অনেকটাই সুবিধা পাবেন বলে তারা বলছেন। আমি তোমাকে দেখাবো যে স্টেশনে এই ধরনের সার্কেল কেটে দেওয়া হয়েছে, এটা চুচুড়া স্টেশনের প্ল্যাটফর্ম, যেখানে যাত্রীরা দাঁড়াতে পারবে এমনটাই রেল প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে জিআরপি এবং আরপিএফ এর যে সমস্ত স্টাফরা রয়েছেন তারা সকাল থেকে নজরদারি করেছেন, এবং বুধবার যখন ট্রেন চলবে তখনই কিন্তু আসল পরীক্ষা রেলের। একেবারে, এবং দূরত্ববিধি বজায় রাখা, মেনটেন করাই হচ্ছে এই মুহূর্তে রেলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপাতত ধন্যবাদ তোমায়। বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। ভিড় নিয়ন্ত্রণ করা হবে কিভাবে, বাড়বে কি সংক্রমণ, আশঙ্কা কিন্তু থাকছে। সে কারণেই সাধারণ মানুষ যাতে প্রয়োজন ছাড়া ট্রেনে না ওঠেন, তার জন্য একটা ভিডিও তৈরি করেছে রেল এক্সক্লুসিভ। সেই ভিডিও জি চব্বিশ ঘন্টার পর্দায়। আরে মাস্কটা মুখে পরো, তাছাড়া একান্ত প্রয়োজন না পড়লে এখন রেলে যাবার দরকারটা কি?
দক্ষিণ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের প্রতি অনুরোধ, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ভিড় এড়িয়ে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, হ্যান্ড স্যানিটাইজার সর্বদা সঙ্গে রাখুন, আর মনে রাখবেন ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। খুব প্রয়োজন ছাড়া ট্রেনে চড়বেন না। আমি ভুল করেছিলাম, কিন্তু আপনারা যেন ভুল করবেন না। ভাগ্যিস ওই পানের দোকানের বাবলু মনে করিয়ে দিল। আপনারা কিন্তু সর্বদা মাস্ক পরে, স্যানিটাইজার হাতে ব্যবহার করে তবেই রেলে সফর করবেন।